নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইর বিধায়ক আমিনুলের বিরুদ্ধে ক্ষোভ, কুশপুতুল দাহ হাইলাকান্দিতে। করোনা চলে গিয়েছে, মাস্ক পরার প্রয়োজন নেই, পরামর্শ হিমন্তের। করোনার দ্বিতীয় ঢেউ দেশ জুড়ে, অসমেও নতুন করে সতর্কতা জারি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভোটের দিন সোনাইর ধনেহরি প্রথম খণ্ডের 463 নং এলপি স্কুলে ঘটে যায় অপ্রীতিকর কাণ্ড। সারাদিন সুন্দরভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলতে থাকলেও সন্ধ্যার দিকে বিধায়ক আমিনুলের আগমন সেখানে নিয়ে আসে দুর্দশা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার হাইলাকান্দিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিবাদকারীরা সোনাইর বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের কুশপুত্তলিকা দাহ করেন। সেদিন আমিনুল সোনাই থেকে নিশ্চিত পরাজয় জেনে জনগণের উপর তার দেহরক্ষীদের দ্বারা নির্বিচারে গুলি চালান। নিরীহ জনগণের উপর এই হামলা অত্যন্ত নিন্দনীয় ও ধিক্কারজনক বলে সভায় মন্তব্য করা হয়। একজন বিধায়ক তথা উপাধ্যক্ষ হয়ে কিভাবে তারই ভোটারদের উপর এভাবে আক্রমণ করলেন, তিনি কোন অধিকারে জনগণের ভোটার আইডেন্টিটি ও অন্যান্য পরিচয়পত্র দেখার সওয়াল করেন, এসব প্রশ্ন ওঠে। তারা আরো বলেন, জেলা প্রশাসনের খামখেয়ালিপনা ও দলীয় নেতা কর্মীদের পক্ষে অবস্থান গণতন্ত্রের বলি দেওয়ার নামান্তর। তারা সরকারের কাছে জোরালো দাবি জানান যে প্রত্যেক আহত ব্যক্তিদের যাবতীয় ক্ষতিপূরণ সহ 5 লক্ষ টাকা করে সাহায্য প্রদান করতে। প্রতিবাদকারীরা কাছাড় জেলা প্রশাসনের কাছে সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার আর্জি জানান। এদিনের প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার হাইলাকান্দি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সম্পাদক সারিমুল হোসেন, দিলওয়ার হোসেন, বুরহান উদ্দিন, আব্দুল কাদের ও জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ। গতকাল সোনাইতে যে ঘটনা হয়েছে খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। আমরা এই জায়গা থেকে আমরা এটা ধিক্কার জানাই। সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর পোলিং বুথের ভিতরে ঢুকে যেভাবে গুন্ডাগিরি করছেন সেটা কখনো গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক দেশে, যে দেশে একটি সংবিধান আছে, একটি আইন আছে, আইন থাকা সত্ত্বেও উনি যেভাবে গুন্ডাগিরি করছেন এটা কখনো মানিয়ে নেওয়া যায় না। আমিনুল হক লস্কর শুধু নিজে ব্যক্তিগতভাবে করেন নাই, উনি আরএসএস এবং বিজেপির ইশারায় এইভাবে কাজ করে, কারণ উনার হার নিশ্চিত ছিল। যেভাবে হোক লড়াই লাগিয়ে, দাঙ্গা লাগিয়ে এই জায়গাকে উলস্থল করার জন্য এবং ভোটকে এদিক সেদিক করার জন্য আমরা এই জায়গা থেকে বলতে চাই, আমিনুল হক লস্করকে খুব অতিসত্ত্বর শীঘ্রই আইনের আওতায় আনার জন্য। যদি এই আইনের আওতায় যদি না আনা হয় তাহলে আমরা শুধু হাইলাকান্দি নয়, সমগ্র ভারত, সমগ্র বরাকভেলি স্তরে বৃহত্তরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বাধ্য হব। দ্বিতীয় কথা, এই আমিনুল হক লস্করের ইশারায় যে পুলিশ প্রশাসন যেভাবে নির্দোষ নাগরিকের উপর গুলি চালিয়েছে এবং আহত হয়েছে, এই আহত নাগরিককে সরকারের তরফ থেকে আমাদের ডিমান্ড যে এদেরকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়া। রাজ্যে ভোট পর্বের মধ্যে বিতর্ক। কিছুদিন আগে মঞ্চে বিতর্কিত কথা বলে নির্বাচন কমিশনের কোপে পড়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল, ভোটের আগে 48 ঘন্টা কোনো প্রচার করতে পারেননি তিনি। কিন্তু এতেই ক্ষান্ত হননি হিমন্ত। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মাস্ক পরতে হবে না, করোনা চলে গিয়েছে। তার দেওয়া সাক্ষাৎকার ইতিমধ্যে নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে, নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। যখন প্রধানমন্ত্রী এই নয়া স্ট্রেন নিয়ে চিন্তিত, তখন হিমন্তের এই বাল্যখিল্য মন্তব্য নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। ফের অতিমারির কালো মেঘ ঘনাচ্ছে ভারতের আকাশে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিগত কয়েকদিন ধরেই সংক্রমণ ক্রমশ বাড়ছিল দেশে। এবার এক ধাক্কায় দৈনিক সংক্রমণ 93,000 ছাড়িয়ে গেল। দীর্ঘ 7 মাস পর এই প্রথম সংক্রমণ ফের 90,000-এর কোটা পেরোল। এর আগে গত বছর 19 সেপ্টেম্বর দেশে দৈনিক সংক্রমণ ছিল 93,337। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান সামনে এনেছে তাতে দেখা গিয়েছে গত 24 ঘন্টায় নতুন করে 93,249 জন কোভিডে সংক্রমিত হয়েছেন। দৈনিক সংক্রমণ 1 লক্ষের কাছাকাছি হওয়ায় সব মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে 1,24,85,509 হয়ে গিয়েছে। এদিকে
করোনার এই দ্রুতগতির সংক্রমণ দেখে অসমে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। আগামী 9 এপ্রিল থেকে অসমের বিমানবন্দরগুলোতে আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রার 72 ঘন্টার মধ্যে এই টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে বিমানবন্দরে আসতে হবে। বিশেষ করে মুম্বাই এবং বেঙ্গালুরুর যাত্রীদের জন্য এই নির্দেশ জারি করা হয়েছে। এছাড়াও কোভিড প্রোটোকল রাজ্যজুড়ে ফের কঠোর করা হয়েছে। শনিবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ের মঞ্চে বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব তথা শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা সদ্য প্রয়াত সুরমা বরাক উপত্যকার লোকসুরের ভাণ্ডারী আনন্দময়ী ভট্টাচার্যের জীবনশৈলী নিয়ে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত প্রত্যেক বক্তারাই তাঁর জীবনশৈলী নিয়ে বক্তব্য রাখেন। এদিন শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা বিভিন্ন ধরনের গানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। উল্লেখ্য, 1961 সালের 19 মে ভাষা আন্দোলনে প্রথম ভাষা শহীদের স্মৃতিতে প্রয়াত শ্যামাপদ ভট্টাচার্যের লেখা ডাকে ওই একাদশ শহীদেরা ভাই প্রতিবাদী গানটি তাঁর কণ্ঠে ধ্বনিত হয়, যা সকল জনসাধারণের অন্তরে এক আবেগ সৃষ্টি করেছিল। আগামী 9 এপ্রিল অর্থাৎ শুক্রবার করিমগঞ্জ স্থিত নৃত্যম সাংস্কৃতিক কলা কেন্দ্রের দ্বিতীয় বার্ষিক উৎসব ও সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এদিন সন্ধ্যা 5 ঘটিকায় করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে অনুষ্ঠানের শুভারম্ভ হবে। এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা ঢোল সম্রাট তথা কলকাতার বিখ্যাত দোহার ব্যান্ডের শিল্পী মৃগনাভি চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন সংস্থার অধ্যক্ষা। উল্লেখ্য, সংস্থার দ্বিতীয় বার্ষিক উৎসব ও সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে করিমগঞ্জ বেবিল্যান্ড স্কুলের বিপরীতে থাকা শিক্ষক ভবনে আগামী 5 এপ্রিল সকাল 10টা থেকে 8 এপ্রিল পর্যন্ত 4 দিবসীয় তালবাদ্যের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হবে। আকস্মিক মৃত্যুতে পরপারে চলে গেলেন পূর্ব কাটিগড়ার ফুলবাড়ী মণ্ডল কংগ্রেসের সভাপতি আব্দুর রহমান মজুমদার। রবিবার সকাল আনুমানিক 8:45 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 60 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, 4 পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধ। প্রয়াত আব্দুর রহমান মজুমদার কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন। শেষ দিন পর্যন্ত ফুলবাড়ী মণ্ডল কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করে গেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মে জড়িত ছিলেন তিনি। এদিন সন্ধ্যা প্রায় 4:45 তার জানাজার নামাজ পাঠ করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে আসে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কাটিগড়া সমষ্টির কংগ্রেস প্রার্থী খলিল উদ্দিন মজুমদার, কালাইন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক শরফুল আলম চৌধুরী, পূর্ব কাটিগড়া জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম বড়ভূঁইয়া প্রমুখ। আব্দুর রহমান মজুমদার সাহেব আমাদের কংগ্রেসের একজন দক্ষ সৈনিক ছিলেন। উনি শিক্ষিত, মার্জিত এবং সজ্জন ব্যক্তি ছিলেন। আমি ওনার সংস্পর্শে এসে ব্যক্তিগতভাবে উপকার পেয়েছি এবং ওনার যে সান্নিধ্য আমার কিছু সময় কাটিয়েছিল, আমি সেটা আমার জীবনের মূল্যবান সম্পদ। ওনার যে আজকে আমাদের মধ্যে নেই, আমরা অত্যন্ত মর্মাহত। ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করছি। আমার তো আর কিছু বলার নেই। আমার সরফুল ভাই বলেছেন, আমি আজকে খুবই আপসেট, খুবই মর্মাহত। আমি মনে করি আমার একটা পায়ের হাঁটু ভেঙে গেছে আজকে। কেননা আপনারা দেখছেন বিগত দিনে কিভাবে উনি আমাদের ফুলবাড়িতে একটা ফুল সাজিয়েছিলেন,
ফুলবাড়ি কংগ্রেসের কিভাবে অভিভাবক হিসেবে ছিলেন এবং কিভাবে আমাদেরকে সঙ্গে নিয়ে একনিষ্ঠভাবে যেভাবে উনি কাজ করে গিয়েছিলেন এবং এই যে বিগত এমএলএ ইলেকশনে আপনারা সবাই জানেন এবং আমরাও দেখেছি কিভাবে পরিশ্রম ওনার পরিশ্রম আজ আমার চকুর জল আমি সকাল থেকে আমি বুঝতে পারছি না। আমি এটাই বলবো যে আমরা সবাই মিলে আগামী দিনে কিভাবে ওনার পরিবারের প্রতি আমরা সাহায্য করব এবং ওনার বিশেষ করে ওনার গার্জেন হিসেবে বর্তমানে কেউ নেই। শনিবার ত্রিপুরার কাঞ্চনপুরে এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধারে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা না হলে এডিসি নির্বাচন বন্ধ করার হুমকি ওয়াই ইবিএ সংস্থার। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সন্ধ্যারাতে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর সংলগ্ন রবীন্দ্রনগর ফরেস্ট পার্কে নহনবতী রিয়াং নামের এক স্কুল ছাত্রের মৃতদেহ দেখতে পেয়ে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খুন না আত্মহত্যা এনে ধন্ধে পড়েছেন এলাকার বিভিন্ন মহল সহ পুলিশ প্রশাসনও। ঘটনার পর তদন্তের জন্য মাঠে নামলেও এখন পর্যন্ত এ কাণ্ডে জড়িত সন্দেহে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। রবিবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে প্রেরণ করে। এদিকে পারিবারিক তথ্য মতে জানা যায়, গতকাল প্রায় সকাল 7টা নাগাদ একাদশ শ্রেণীর ছাত্রী নহনবতী রিয়াং কাঞ্চনপুর গার্লস হোস্টেলে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে যথাসময়ে বের হলেও হোস্টেলে পৌঁছায়নি। এই খবর শুনে উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকেরা। তাদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকাল প্রায় 10:30 নাগাদ ওয়াইবিএ নামক একটি সামাজিক সংস্থার তরফ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কমিটির তরফ থেকে এক প্রতিনিধি দল কাঞ্চনপুর থানায় জমায়েত হয়ে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানান। আগামী 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা না হলে কাঞ্চনপুর এলাকায় আসন্ন এডিসি নির্বাচন হতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন তারা। सभी काफिले ने छोड़ देते हैं, इसलिए हम ये कहना चाहते हैं, हमारा त्रिपुरी से को, हमारा त्रिपुरा सा को एकता होना चाहिए, एक ही उंगली के साथ हमें खड़ा होना चाहिए। सभी इलेक्शन में अगर कोई की फॉरवर्ड के अंदर ये गिरफ्तार नहीं करेंगे तो हम क्या चीज है, हम भी चुपचाप नहीं बैठेंगे। जिस प्रकार रेप करने वालों को, दुष्कर्म करने वालों को बलात्कारी के ऊपर हाथ में दाम है, हमारा हाथ में भी दाम है। जब तक उसको नहीं पकड़ेंगे हम चुपचाप नहीं रहेंगे। हम भी एक टिप्पणा सा है, एक टिप्पणा উতার চাইগে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সোনাইর বিধায়ক আমিনুলের বিরুদ্ধে ক্ষোভ, কুশপুতুল দাহ হাইলাকান্দিতে। করোনা চলে গিয়েছে, মাস্ক পরার প্রয়োজন নেই, পরামর্শ হিমন্তের। করোনার দ্বিতীয় ঢেউ দেশ জুড়ে, অসমেও নতুন করে সতর্কতা জারি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।